কেবি বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আলী আকবর টুটুল, সরাসরি যাচ্ছি তার কাছে। টুটুল কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বাগেরহাট শহরতলির এবং সবচেয়ে বড় সামুদ্রিক মাছের হাট কেবি বাজার। এই কেবি বাজারে ভোর থেকেই কিন্তু এখানে সামুদ্রিক মাছ এখানে বিক্রি শুরু হয় এবং এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে প্রায় সহস্রাধিক ক্রেতা এখানে জড়ো হয় প্রতিদিন। এবং এই এই মাছ এখানে কিন্তু এখানে সাগরের যে মাছগুলো এখানে পাওয়া যায় এর মধ্যে রয়েছে কলম্বো, ঢেলা, চেলা এবং ট্যাংরা, চন্দনা, জাবা, পোয়া, লইট্টা, মরমা এবং লোহাকড়া, টোনা মাছ এবং মেদ মাছ এবং শাপলা মাছ। এই যে মাছগুলো এখানে কিন্তু প্রতিদিন সকালেই এখানে বিক্রি হচ্ছে এবং এই শীতের শুরুতে যে সামুদ্রিক এই মাছের কিন্তু এই বাজারটা সবচেয়ে বড় এবং এখানে মাছের এই সামুদ্রিক মাছের উপর অনেকের ঝোঁক রয়েছে ক্রেতা বিক্রেতাদের। আমরা কিন্তু এখানে আজকে এই সকালে দেখেছি যে নদীর বাজারের পাশেই যে দড়াটানা নদী রয়েছে এই নদীর পাশেই কিন্তু এখানে নোঙর করে ট্রলার এবং এই ট্রলার নোঙর করার পরেই কিন্তু এখান থেকে মাছ সহজে পরিবহনযোগ্য করে আমরা এখানে একজন ক্রেতাকে জিজ্ঞেস জানতে চাইবো যে এখানে আসলে মাছের হাটের কী অবস্থা এবং এই এই বাগেরহাটে আসলে ঐতিহ্যবাহী এবং এখানে যে বাজার রয়েছে এই বাজারে আসলে মাছ কেনা বেচা করেন, আসলে কী কী ধরনের মাছ এখানে পাওয়া যায়, আসলে কেমন ক্রেতার এখানে আসে? এখানে গ্রাম পর্যায়ে যত এই বাগেরহাট জেলার বাইরে বহির্গত লোকজন আসে, আইসে এখানে মাছটা কিনে বাগেরহাটে সমুদ্র সৈকতের সম্পূর্ণ মাছ, ভ্যারাইটিস মাছ এবং ইত্যাদি বিভিন্ন প্রজাতির মাছ এখানে পাওয়া যায়, দেশে বিদেশে রপ্তানি হয় এটাই। আচ্ছা, উনি যেমনটা জানিয়েছিলেন যে এখানে আসলে মাছ বিক্রি করে এখানে যে ওনারা স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং অনেক মাছই এখানে ওঠে এবং আমরা আসলে দেখেছি যে এখান থেকে বিভিন্ন ভ্যান এবং ঝুড়িতে করে মাছ এখানে সাজিয়ে এবং বিভিন্ন হাট বাজারে নিয়ে যায় এবং এখানে যে সাধারণ যা ক্রেতারা আছে ক্রেতার বাইরেও কিন্তু অন্যান্য সাধারণ মানুষ এখান থেকে মাছ ক্রয় করে কম মূল্যে। এবং আমরা এখানে দেখেছি যে সাগরের বিভিন্ন প্রকার মাছ 200-300 টাকা সর্বোচ্চ এবং নিচে 100 টাকা পর্যন্ত মাছের কেজি রয়েছে এবং এখানে লইটা মাছ রয়েছে, ঢেলা মাছ রয়েছে এবং পোয়া মাছ রয়েছে, জাবা মাছ। এই মাছগুলোর দাম কিন্তু একটু কম হওয়ার কারণে সামুদ্রিক মাছের প্রতি যে মানুষের ঝোঁক এবং ক্রেতারা কিন্তু এখানে এসে ভিড় করেন। এখানে আমরা দেখেছি যে আসলে বাগেরহাটের শুধু বাগেরহাটের জেলার নয়, এখানে পিরিসপুরের একটি অংশ, গোপালগঞ্জের একটি অংশ এখানে কিন্তু মাছ কেনার জন্য এখানে আসেন এবং তারা কিন্তু এখানে মাছ ক্রয় করে এখান থেকে তারা নিয়ে যান বিভিন্ন হাট বাজারে। আসলে আমরা জানতে পেরেছি এখানে যারা আড়তদার রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে এই যে শীতের শুরুতে যে মাছের আমদানিটা কেবল শুরু হয়েছে আর কয়েকদিন পরই এখানে প্রায় 1 কোটি টাকার উপরে প্রতিদিন মাছ বিক্রি হবে এবং এই সামনের গণের পরই, এমনটাই জানিয়েছেন এখানে যারা আড়তদার রয়েছেন তারা। আমরা আসলে আপনাদের জানাচ্ছি যে বাগেরহাটের কিন্তু উপকূলীয় অঞ্চল হওয়ার কারণে এবং এই দড়াটা নদীতে এবং এই ট্রলারগুলো নোঙর করার কারণে কিন্তু সহজভাবে এই মাছটা পরিবহনযোগ্য হওয়ার কারণে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় থাকে। আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে এই 1984 সালে যখন এই কেবি বাজারটা স্থাপিত হয় এরপর থেকেই এই বাজারটা কিন্তু জমে ওঠে, এখানে নানা বয়সের মানুষ কিন্তু এখানে মাছ ক্রয় করতে আসেন এবং অনেক নারীরাও পর্যন্ত এখানে মাছ ক্রয় করেন। এখানে যে মাছের যে ধরন রয়েছে এবং বিভিন্ন রকমের মাছ এর পাশাপাশি আপনার রয়েছে ইলিশ, যেটা আসলে এখানে কিন্তু সবচেয়ে ইলিশের মাছের কেনাবেচা হয়। আমরা আপনাকে জানিয়ে রাখি যে এই অবরোধের পরে কিন্তু এই শীত শুরুতে এখন কিন্তু ইলিশটা কম হলেও কিন্তু অন্যান্য মাছের আমদানি কিন্তু এখানে বেশি রয়েছে। আমরা আসলে আপনার কাছে জানতে চাইবো যে এখানে যে মাছ বিক্রি হয় এবং এই মাছ এখানে কিনতে এসে আসলে কোনো বিড়ম্বনায় পড়েন কিনা বা আসলে কেমন? না না, কোনো সমস্যা নেই। কেমন ঠিক মাছ খায় না? ভালো কেনাবাসা, ভালো। কোথায় নিয়ে যান মাছগুলো? এই বিভিন্ন হাটে কাটে, হ্যাঁ। তাহলে আপনারা শুনছিলেন যে বিভিন্ন হাটে এই মাছগুলো নিয়ে যায়, তাহলে আমি একটু আপনাকে জানতে চাইবো যে আসলে মাছের যে এখানে আমদানি এটা মানে বছর জুড়েই থাকে কিনা বা আসলে আপনারা এখানে কেনাবাসা করেন সেক্ষেত্রে কেমন লাগে? মানে এখানে ভালো ভালো, আবার আপনার বছর জুড়েই আমদানি থাকে।
বিভিন্ন হাট বাজারে নিয়ে যাওয়া হয়। কেমন ব্যবসা হয়? মানে এই সামগ্রী মোটামুটি খারাপ হয় না, খারাপ হয় না, ভালো। আমরা আপনাকে জানাচ্ছিলাম যে আসলে অনেকেই বলছেন যে এই বাজারটা আসলে ঐতিহ্যবাহী বাজার এবং এখানে মাছ কিনতে এসে অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিদায় এখানে কিন্তু ভোর পাঁচটা থেকেই কিন্তু এখানে মাছ বিক্রি হয় এবং স্টলে সকাল 8টা পর্যন্ত। আমরা আপনাকে জানিয়ে রাখি এখানে যে বিভিন্ন এলাকা থেকে যে মাছগুলো আসে গাড়িতে করে আসে এবং এখানে কিন্তু এই মাছের আমদানিটা বেশি থাকে এবং সামুদ্রিক মাছের যে কদর সেটা কিন্তু রয়েছে এই বাগেরহাটের ঐতিহ্যবাহী এই মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজার। আমার কাছে ছিল বাগেরহাটের কেবি বাজার থেকে মাছের কেনা বাজার এবং মাছের এখানে যে সরগরম এবং সর্বশেষ খবর। বাগেরহাট থেকে মাছ বাজারের খবর জানাচ্ছিলেন আলী আকবর টুটুল।